সাথীয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা কথা বলে যাই, যেদিকে তাকায় হাসিনার দুনিয়া শুকায়া যায়। হাসিনা যেদিকে তাকায় সে দেখি তার সাগর শুকিয়ে যায়। উনি পূর্ব দিকের দুয়ার খুলেছিলেন চায়নার সাথে বন্ধুত্ব করবেন, ওনার ঘরের স্বামী ভারত এখন বেঁকে বসেছে। সাথীয় বন্ধুরা, উনি নায়র গিয়েছিল নিউ ইয়র্কে, 17 দিন উনি ওখানে নায়ুর করেছেন, একজন দারোয়ানও ওনার সাথে সাক্ষাৎ দেয় নাই। উনি নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছিলেন বাংলাদেশের এই জিয়া এয়ারপোর্টে, নেমে বলল 23 সালে নাকি বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে যাবে। আমাদের মারা বোনরা বলে, আজকে ভাত আনলে কালকে আর চাল নাই, এ কথা বললে চাল কিনতে হয়। একটা রাষ্ট্রের অভিভাবক, একটা প্রধানমন্ত্রী এই ধরনের ফালতু কথা বলে এই জীবনে আমি প্রথম শুনলাম, যা আমার দেশ দুর্ভিক্ষর দিকে এগিয়ে যাচ্ছে। ব্যর্থ এই প্রধানমন্ত্রী, ব্যর্থ এই অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সংসদ, অবৈধ মন্ত্রীগণ, ব্যর্থ ব্যর্থ ব্যর্থ। এখনই তাদেরকে টেনে হিস্ট্রে নামিয়ে 74-এর যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষর হাতছানি থেকে রাষ্ট্রকে বাঁচাতে হলে এখনই এই সরকারকে নামিয়ে একটি নিরপেক্ষ সরকার এবং বিএনপিকে এই সরকারে প্রতিষ্ঠিত করতে হবে। সাথীয় বন্ধুরা, আজকে আপনারা এখানে শুনেছেন আমাদের যুবদলের সভাপতি ফারুক দুঃখ করে বলেছেন যে রূপগঞ্জে রূপগঞ্জের ভয়াবহ চিত্র রাজনীতির তুলে ধরেছে, সেখানে আমাদের ছেলেরা নিরাপদ নয়, আমাদের নেতারা নিরাপদ নয়, তাদের না পালে তাদের মা বোন বাবাদের উপর হামলা হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ঘর বাড়ি লুটপাট করছে। এই রূপগঞ্জের আহ্বায়ক আছে, সদস্য সচিব আছে, যুব দলের সভাপতি, ছাত্র দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সেক্রেটারি, আপনাদের সামনে ঘোষণা করে দিয়ে দিতে চাই, আগামী কিছুদিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ওই গাউছিয়া পুলটাতে জনসভা করবে। অতএব আপনাদেরকে সেই দিনের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, রূপগঞ্জের মাটিতে বিএনপিকে প্রতিষ্ঠা করে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা কোনো চিন্তা করবেন না। সাথীয় বন্ধুরা, আপনাদের বলে যায় আমার সদস্য সচিব বলেছে 10 তারিখে সমাবেশে কিভাবে যাবে, 10 তারিখের সমাবেশে আমাদের 10টা ইউনিট লিগ রোড বলে খ্যাত নারায়ণগঞ্জ সাইনবোর্ডে উপস্থিত থাকবেন, 10টার পর থেকে মিছিলে মিছিলে এই মিছিল গণভবন বঙ্গভবন পর্যন্ত চলে যাবে। সেই 10 তারিখে আপনারা প্রস্তুত।